ছত্রিশগড় রাজ্যের অনেকগুলি বিখ্যাত জলপ্রপাতের মধ্যে অন্যতম হল তীরথগড় জলপ্রপাত। জগদলপুর স্টেশন থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত এই জলপ্রপাত। কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক থেকে যেতে হয় তীরথগড়। এখানেই টিকিট কেটে নিতে হয় পারমিশনের জন্য। কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক আর তার ঠিক অপোজিট সাইডে রয়েছে তীরথগড়। বস্তার জেলার মুঙ্গা বাহার নদীতে অবস্থিত এই জলপ্রপাত প্রায় 300টি ধাপ পেরিয়ে যেতে হয় জলপ্রপাতের সামনে। জলপ্রপাতটা ভীষণ ভীষণ বড় একটা জলপ্রপাত। এখানে রয়েছে একটি মন্দির, শিব ও গণেশ সহ আরো কয়েকটি দেবদেবী পূজিত হন এখানে। চলুন এবার চলে যাই জলপ্রপাতটির উৎস সন্ধানে। এই জলটি কোথা থেকে আসছে জানার জন্য আমরা পৌঁছে গেলাম জলপ্রপাতের একদম ঠিক মাথায়। নিচে যে ওয়াটারফলটা দেখলাম একদম আমরা তার ঠিক মাথার উপর, আমরা তো এই রাস্তাটা দিয়ে এলাম। হ্যাঁ, এই যে এখানে এই ছোট ছোট যে ধারা, এই ধারাগুলোই নিজে নদীটা। এই নদীর এই যে ছোট ধারা, এই ধারাগুলো এক জায়গায় মিলিত হয়ে নেমে গিয়ে একটা বিশাল জলপ্রপাত সৃষ্টি করেছে। এই সেই বিশাল জলপ্রপাতটা একদম টপ টু বটম দেখাচ্ছি।